What's up guys, this is Afron Sarkar. So the question is, what is machine learning, how to learn a machine, and what are the steps to become a machine learning engineer? So আজকে সবগুলো বিষয় আমি কভার করতে যাচ্ছি। তো যাদের মেশিন লার্নিং সম্পর্কে জানেন না বা এখনো শুনেন নাই বা জানতে আগ্রহী, তো আমি তাদেরকে কনফিডেন্টলি বলতে পারি এই টিউটোরিয়ালটি দেখার পর আপনি সব কিছু বুঝতে পারবেন। মেশিন লার্নিং কি, কিভাবে কাজ শুরু করতে হবে, স্টেপগুলো সব কিছু আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ মেশিন লার্নিং? সহজ কথায় বলতে গেলে মেশিন লার্নিং মানে হচ্ছে কি, মেশিন লার্নিং মেশিনকে কোনো কিছু শেখানো, রাইট? মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাবসেট। আমরা মেশিন লার্নিং মেশিনকে কিভাবে লার্ন করতে পারি, মেশিনকে কিভাবে শিখাতে পারি, মেশিনকে আমরা বিভিন্ন অ্যালগোরিদমের সাহায্যে শিখাতে পারি। তো এখানে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদের, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে বিষয়গুলো বুঝতে। তো এখানে একটা ডাটা সেট দেখতে পাই, দুইটা কলাম আছে এবং কিছু রো আছে। তো ফার্স্ট কলামে আওয়ার্স আছে এবং সেকেন্ড কলামে স্কোরস আছে। তো এক্সাম্পলটা এরকম মনে করেন যে একজন স্টুডেন্ট, সে তার পড়ার, যতক্ষণ সে পড়ছে সেই পড়ার সময়ের উপর ভিত্তি করে তাকে স্কোর দেওয়া হচ্ছে। একটা স্টুডেন্ট 2.3 আওয়ার্স পড়ছে, যার কারণে তাকে তাকে 18 দেওয়া হচ্ছে, মানে 18 দেওয়া হচ্ছে তার স্কোর। 5 ঘন্টা পড়ার জন্য 45 দেওয়া হচ্ছে। সো এখন যদি আপনাকে বলা হয় যে একটা স্টুডেন্ট যদি 7 ঘন্টা পড়ে, সেক্ষেত্রে তার স্কোরটা কি হবে? তো এটা এক ধরনের মেশিন লার্নিং এর রিগ্রেশন প্রবলেম, আমরা খুবই সহজে এটা প্রিডিক্ট করতে পারি। তো এই হচ্ছে, এটা একটা এক্সাম্পল জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে দিলাম। তো এরকম হাজারো এক্সাম্পল রয়েছে। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। টাইপস অফ মেশিন লার্নিং, মেশিন লার্নিং এর মধ্যে মূলত তিন ধরনের লার্নিং প্রসেস আছে, সেটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং এন্ড হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। সো সুপারভাইজড লার্নিং হচ্ছে যেখানে লেভেল ডাটা থাকবে, অর্থাৎ আউটপুটটা আগে থেকে বলে দেওয়া হবে। সো সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো সুপারভাইজড লার্নিং। আর আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে সেটা আনলেভেল ডাটা থাকবে, আউটপুট আমরা দেব না, আউটপুট ছাড়াই মেশিনকে আমাদের লার্ন করাতে হবে, শেখাতে হবে। আর রিএনফোর্সমেন্ট লার্নিং এর ক্ষেত্রে যেটা হয়, অ্যাকশন এবং রিওয়ার্ডের উপর কাজ করে, তো এভাবে তাকে লার্ন করানো হয় রিওয়ার্ডের উপর বেস করে। নেক্সট হচ্ছে এক্সাম্পলস। তো এখানে বেশ কিছু এক্সাম্পল আছে। প্রিডিকশনের ক্ষেত্রে মেশিন লার্নিং ব্যবহার করা হয়, ক্লাসিফিকেশনের ক্ষেত্রে প্রিডিকশনের যে এক্সাম্পলটা আমি কিছুক্ষণ আগে আপনাদের দিলাম সেটা হচ্ছে প্রিডিকশনের একটা এক্সাম্পল। ক্লাসিফিকেশন, সাপোজ এখানে অনেকগুলো ধরুন অ্যানিমাল আছে, সেখান থেকে একটা কিছুকে ফাইন্ড করা বা একটা কুকুর বা একটা বিড়ালকে চিহ্নিত করা যে এটা বিড়াল বা এটা কুকুর, এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম। দেন চ্যাটবোর্ড আছে, নেটফ্লিক্সেও ব্যবহার করা হয়, যে মুভি রিকমেন্ডেশনের ক্ষেত্রে আমরা মেশিন লার্নিং, আমরা না, মেশিন লার্নিং ব্যবহার করা হয়ে থাকে আর কি। গুগল ট্রান্সলেটের ক্ষেত্রে, সেলফ ড্রাইভিং কার্স এর ক্ষেত্রে মেশিন লার্নিং ব্যবহার করা হচ্ছে রাইট নাও। নেক্সট খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে স্টেপস টু বিকাম মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, হাউ টু বিকাম এ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, রাইট? সো ফার্স্টে যেটা লাগবে আমাদের, সেটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর আমাদের খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিষয়টা যদি বলি, আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে মেশিন লার্নিং এর কাজ করতে পারবেন, বাট সব থেকে বেশি পপুলার বা ইজিয়েস্ট যদি বলেন রাইট নাও, সেটা হচ্ছে পাইথন। পাইথন মেশিন লার্নিং এর জন্য খুবই পপুলার, অনেক বেশি রিসোর্স পাবেন। তো পাইথন আমি সাজেস্ট করব, যারা নতুন বিগিনার মেশিন লার্নিং নিয়ে কাজ করছেন বা কাজ করতে চাচ্ছেন, তারা যারা কাজ করছেন তারা তো অলরেডি ল্যাঙ্গুয়েজ চুজ করেই ফেলেছেন, বা যারা কাজ করতে চাচ্ছেন তারা পাইথন দিয়ে শুরু করতে পারেন। এবং পাইথন দিয়ে শুরু করার সময় যেটা লক্ষ্য রাখতে হবে, যে সাইন্টিফিক পাইথনটাও যেন ভালোভাবে বোঝা যায়। সাইন্টিফিক পাইথন বলতে আমি যেটা বোঝাচ্ছি, যেমন নামপাই, তারপর হচ্ছে পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্নস, এই যে লাইব্রেরিগুলো আছে সেগুলো দিয়ে সেগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। সিবর্ন, ম্যাটপ্লটলিব, এগুলো দিয়ে বেসিক্যালি ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য এগুলো কাজে লাগে আর কি। তো এই বিষয়গুলো ভালোভাবে আমাদের জানতে হবে, অর্থাৎ পাইথনের বেসিক প্লাস সাইন্টিফিক পাইথন। নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের অনেকগুলো অ্যালগোরিদম জানতে হবে। তো যে অ্যালগোরিদমগুলো খুবই পপুলার এবং খুবই বেশি কাজে লাগে, সেই অ্যালগোরিদমগুলো কিন্তু আমাদের শিখতে হবে। যেমন লিনিয়ার রিগ্রেশন আছে, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, গ্রেডিয়েন্ট ডিসেন্ট, সাপোর্ট ভ্যাক্টর মেশিন, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, কে মিন্স ক্লাস্টারিং, কে নিয়ারেস্ট নেইবার্স। তো এইগুলো হচ্ছে কিছু বেসিক অ্যালগোরিদম যেগুলা সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তো এগুলা অলরেডি আপনি যদি ইমপ্লিমেন্ট করতে চান, সেক্ষেত্রে সাইকিট লার্নের হেল্প নিতে পারেন।
বাট আমি যেটা বলবো, অ্যালগোরিদম গুলা যখন ইমপ্লিমেন্ট করবেন তখন বিহাইন্ড দ্য সিন, অর্থাৎ অর্থাৎ ম্যাথ কিভাবে কাজ করতেছে এখানে, কিভাবে লিনিয়ার রিগ্রেশন কাজ করতেছে, যেমন লিনিয়ার রিগ্রেশন সরলরেখার সমীকরণ নিয়ে কাজ করে, তো এটা কিভাবে কাজ করতেছে সেই বিষয়গুলো কিন্তু একটু ভালোভাবে জানতে হবে, যে ব্যাক এন্ডেও কি চলতেছে, পিছনে কি হচ্ছে সেই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে হবে। আর নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে টেনসরফ্লো, টেনসরফ্লো শিখতে হবে। টেনসরফ্লোর বিষয়টা আমাদের জানতে হবে, টেনসরফ্লো ওয়াজ ক্রিয়েটেড বাই গুগল ব্রেইন টিম। তো এই বিষয়গুলো আমরা যখন শিখবো, শিখে ফেলবো, শিখে ফেলার পর আমাদের কিছু প্রজেক্ট করতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আমি সাজেস্ট করব আপনারা kaggle.com এ যান। kaggle.com সেটাও গুগলের আন্ডারে, গুগল সেটা মেনটেন করে। তো এখানে মেশিন লার্নিং এর অনেক রিসোর্স পাবেন, অনেক অনেকে কাজ করছে, যারা তাদের কাজ সেখানে আপলোড করছে, সেগুলো দেখতে পারবেন, বা আপনি কোনো প্রবলেম ফেস করলে সেখান থেকে হেল্প নিতে পারবেন। তো কাগল মানে আপনাকে অনেক হেল্প করবে, অনেক হেল্প করবে, সেটা সেখানে অনেক কম্পিটিশনও হয়, তো সেটা দেখতে পারেন, হাইলি রিকমেন্ডেড। তো এই হচ্ছে মূলত মেশিন লার্নিং এর উপর একটা ছোটখাটো ওভারভিউ। তো যারা বিগিনার মেশিন লার্নিং শুরু করতে চাচ্ছেন, তারা এইভাবে এই অ্যাপ্রোচে আগাতে পারেন, আপনাদের জন্য বেস্ট হবে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনো সাবস্ক্রাইব করে নাই, তারা সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে, আশা করবো আপনি লাইক করবেন, সমস্যা হলে আপনি কমেন্ট করতে পারেন, ফেসবুকে আমাকে নক করতে পারেন। তো এরকম যদি আরও কোনো বিষয়ের উপর টিউটোরিয়াল চান, আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।